নাম সৌরভ বসা, জানভূমি থেকে আসছি। ওখানে রেগুলার প্র্যাকটিস করো? হ্যাঁ রেগুলার প্র্যাকটিস করো। আচ্ছা ইউএসটি ফুল ফর্ম বলতে পারবে? আল্ট্রাসাউন্ড থেরাপি। আল্ট্রাসাউন্ড সাধারণত কী কাজে ব্যবহার হয়? যখন ডিপ মাসেলে বা ডিপ মানে যেটা খুবই গভীরে আছে সেটাকে আমাকে স্টিমুলেট করার জন্য বা তার বেদনাটাকে কমানোর জন্য, ব্যথা বেদনাটাকে ঠিক করার জন্য সেটা আমরা ইউএসটির মাধ্যমে করে মানে করতে পারি। আচ্ছা আচ্ছা, তুমি মোটামুটি করো তাই তো, প্র্যাকটিস করো তাই তো? তোমার নাম? আমার নাম পূজা পাল তাঁতি, আমি কাপিরানা থেকে এসেছি। কতদিন এখানে পড়াশোনা করছো? ৬ মাস। হাতে কলমে কিছু কাজ শিখেছো? হ্যাঁ। আল্ট্রাসাউন্ড মানে জানো? আল্ট্রাসাউন্ড থেরাপি, যে মাসেল কে পেন রিলিফ করে। আচ্ছা আল্ট্রাসাউন্ড করতে জানো? হ্যাঁ করতে জানি। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি বললে? কাকিনাড়া। কাকিনাড়া। রেগুলার বেসিসে প্র্যাকটিস করো তাহলে তাই তো? রেগুলার বেসিসে প্র্যাকটিস করি। ওকে থ্যাংক ইউ। তোমার নাম? এই মেশিনটা যে চলছে এটার নাম কি? সিপিএম। সিপিএম এর ফুল ফর্ম কি? কন্টিনিউয়াস প্যাসিভ মুভ। এটা কি কাজে ব্যবহার হয়? এটি আমাদের পা থেকে একটি নির্দিষ্ট রিদমে চালনা করা হয়, যার সঙ্গে যেটা করলে হাঁটুর ব্যথাটা নিরাময়। তোমার বাড়ি কোথায়? তুমি কি এখানে রেগুলার বেসিসে পড়াশোনা করছো? হ্যাঁ রেগুলার বেসিসে আমি এখানে করছি। রেগুলার বেসিসে করছো তাই তো? বাড়ি থেকে কাজ করো? হ্যাঁ ইতিমধ্যে আমার দু তিনটে হোম ভিজিট হয়ে গেছে, করি। হোম ভিজিট করো তাই তো? ঠিক আছে থ্যাংক ইউ। তোমার নাম? প্রীতিময় মজুমদার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হুগলি চিনসুরা। তুমি কি এখানে রেগুলার কোর্সে এসছো? হ্যাঁ রেগুলার কোর্সে আছি। রেগুলার বেসিস এখানে প্র্যাকটিস করো? হ্যাঁ রেগুলার বেসিস এখানে প্র্যাকটিস করো। জানো তো এখানে 2000 ঘন্টা তোমার প্র্যাকটিস করতে সময় লাগে? Receive 200 rupees on Google Pay for business. কাজ করতে কোনো অসুবিধা? না। তুমি যে মেশিনটা হাতে করে তুললে এটার নাম কি? নাম হচ্ছে টেন্স মেশিন, যার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর। তুমি চালাতে জানো এটা? হ্যাঁ থ্যাংক ইউ। তোমার নাম? অম্বর ভট্টাচার্য। এখানে কি রেগুলার কোর্সে? রেগুলার কোর্সে আছে। আচ্ছা এখানে কতগুলো মেশিন রয়েছে? তার মধ্যে কোনো একটা মেশিনের সম্বন্ধে কিছু বলো। এটা হচ্ছে ইউএসটি মেশিন। দাঁড়াও, ফুল ফর্ম জানো? হ্যাঁ, থেরাপিউটিক আল্ট্রাসাউন্ডও বলা হয় বা আল্ট্রাসাউন্ড থেরাপিও বলা হয়ে থাকে। এটা সাধারণত ব্যবহার করা হয় যদি কোনো জায়গায় কোনো কারণে পেইন হয় বা সোয়েলিং হয়ে থাকে, সেটাকে রিমুভ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণভাবে কোনো জায়গার সোয়েলিংটা যাতে বেশি দিন লাস্টিং না করে সেজন্য ব্যবহার করা হয়, আর পেনটাকে রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। যদিও এটা সম্পূর্ণভাবে নিরাময় হয় না এটার মাধ্যমে, কিন্তু তাও এটাকে ইউজ করা হয় যাতে সঙ্গে সঙ্গে কিছু দিনের জন্য রিমুভ করা যায়। কতদিন ধরে মোটামুটি এখানে প্র্যাকটিস করছো? প্রায় ৬ মাস। বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো? হ্যাঁ। কোনো কাজ করতে অসুবিধা? এখনো পর্যন্ত হয়নি, অলরেডি প্রায় 20টা পেশেন্ট করা হয়ে গেছে বাড়ি গিয়ে। ওকে থ্যাংক ইউ। নাম? কৌশিক নস্কর। কোথায় বাড়ি? সাউথ ২৪ পরগনা, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে এখানে আসছো তাই তো? আচ্ছা, তুমি কি এখানে রেগুলার কোর্সে আছো? রেগুলার কোর্সেই আছি। জানো তো এখানে 2000 ঘন্টা প্র্যাকটিস করতে হয় সরকারি নিয়ম অনুযায়ী, তুমি কি সেটা করছো? হ্যাঁ, আমাকে থাকার সুযোগ দিয়েছে ইনস্টিটিউট, তো থেকে আমি কমপ্লিট করব। আচ্ছা ঠিক আছে। মোটামুটি ক ঘন্টা প্র্যাকটিস এখানে করা যায়? এখানে প্রায় 10-12 ঘন্টা চাইলে এখানে আচ্ছা আচ্ছা, তুমি সেরকমই করছো তাই তো? কোন মেশিনটা সম্বন্ধে তুমি এখানে বলবে সেটা বলো। এটা হচ্ছে চেন্স, এটা ইলেকট্রো একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, যার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সকিউনিক ইলেকট্রনিক ট্রান্সকিউনিক ইলেকট্রিক নার্ভাস নার্ভস স্টিমুলেটিং। তুমি এগুলো চালাও? হ্যাঁ এগুলো চালিয়ে আমরা কাজ করি প্রত্যেক দিন। প্রত্যেক দিন কাজ করো? হ্যাঁ।
মোটামুটি এখানে থেকে মোটামুটি একটা কত মোটামুটি পেশেন্ট কাজ করেছো? সারা দিনে না হলে আমরা বিভিন্ন পেশেন্টের কাজ করে থাকি, হ্যাঁ, তা 7 থেকে 8টা প্রত্যেক দিন, হ্যাঁ, মাস ছয়েক বলছো কাজ করেছো, তাই তো? প্রায় 6 মাস। ঠিক আছে। নাম? মর্নিং এভরিওয়ান, আমি গোবিন্দ মজুমদার, আমি কিরণ কেয়ারের একজন রেগুলার বেসিসের স্টুডেন্ট। আমি এখন এই সিপিএমটাকে দেখাচ্ছি। সিপিএমটা হচ্ছে সিপিএম মেশিন, আপনারা ভালো করে দেখুন। একজন পেশেন্ট সেটা ট্রিটমেন্ট নিচ্ছে, আর এটার ফুলফর্ম হচ্ছে কন্টিনিউয়াস ট্রিটমেন্ট। এইটা সাধারণত যে হাঁটু রিপ্লেসমেন্টের পরে যে হাঁটুটা ফোল্ড হয় না সেইটার জন্য সাধারণত ব্যবহার করা হয়। তো এটা খুবই একটা উপকারী একটা মেশিন। তো এই মেশিনটা আমাদের আছে, এরকম অত্যাধুনিক অনেক জিনিস আমাদের এখানে পাবেন আপনার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এবং এরকম ডেলি বেসিসে প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো করে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি শেখানো হয়। তো আপনারা আসুন এখানে। থ্যাংক ইউ। তুমি এখানে ডেলি বেসিসে করছো? হ্যাঁ, ডেলি বেসিসে। মোটামুটি বাড়ি থেকে কাজ করতে পারো? হ্যাঁ, আমি অনেক রকম পেশেন্ট অ্যাটেন্ড করি। আমাদের যে যিনি এইচওডি আছেন, উনি আমাদের সব রকমভাবে হেল্প করেন। এবং কীভাবে কী কাজ করতে হয়, কোন কাজটা কোন জায়গা থেকে তুলতে হয়, সেই জায়গাটা উনি ভালো করে আমাদের হাতে কলমে শেখায়। এই যে এই জন্য আমরা প্রত্যেকটা কাজ ভালো করে শিখছি এবং হোম ভিজিট করে আমরা জিনিসগুলো ভালো করছি। ওকে, থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম সৌরভ দাস, আমি থেকে এসেছি। তোমার সম্বন্ধে কিছু বলো। আমি এখানে কিউরিং কেয়ারে প্র্যাকটিস করছি। হ্যাঁ, ঠিক আছে। আমি এখানে থাকছি, থেকে এখানে প্র্যাকটিস করছি। আর এখানে যেহেতু গভর্নমেন্ট রুলস হচ্ছে 2000 আওয়ার্স কমপ্লিট করতে হবে, হ্যাঁ, আমি এখানে থেকেই প্র্যাকটিস। সেটা জানো তো? হ্যাঁ, জেনেই এসেছো এখানে। এবং প্র্যাকটিসটা কি এখানে প্র্যাকটিস করার সুযোগ আছে? হ্যাঁ, একদম আছে, লাইভ প্র্যাকটিস করার সুযোগ আছে। সারাদিনে তুমি ক ঘন্টা সময় পাও প্র্যাকটিস করার জন্য পেশেন্টের উপর? 12 থেকে 14 ঘন্টা আমি প্র্যাকটিস করি, কিছু হোম ভিজিটেও যাই। আচ্ছা, যেরকম ব্রেন সার্জারি, স্পাইন সার্জারি, আমাকে আমার যে এইচওডি আছে, এইচওডি আমাকে ব্রেন সার্জারি আর নিউরো সার্জারির জন্য স্পেশালি রেডি করছে, আর আমি সেই রকমই কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার কাজ করতে গেলে খুব অসুবিধার মধ্যে পড়ছে এরকম কিছু? না, আমাকে সেইভাবেই ট্রেন করা হয়েছে। তুমি যে মেশিনটা এখন থেকে সরালে, ওটা মেশিনটার নাম কি? এই মেশিনটার নাম হচ্ছে টেন্স, যার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সকিউটিনাস ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর। এটা সাধারণত নার্ভ স্টিমুলেট করতে কাজে লাগে? ট্রান্সকিউটিনাস। রুট কম্প্রেশনে কি এটা কাজ করে? রুট কম্প্রেশনে কাজ করে, মাইক্রো মাসাজ টাইপের ইউজ হয়। তোমার নাম? আমার নাম সাগর বিশ্বাস, থাকি মধুমপুর নদিয়াতে। আমি এখানে ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্স করতে এবং শিখতে আসছি। কতদিন আসছো? আমি এখানে 6 মাস হলো। হ্যাঁ, রেগুলার প্র্যাকটিস করতে পারো এখানে? হ্যাঁ, আমি এখানে রেগুলার প্র্যাকটিস করতে পারি। আগে যারা আছে সবাই বলছে রেগুলার প্র্যাকটিশনার, সেটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক। ব্যাচটা পুরোটাই রেগুলার প্র্যাকটিশনার ব্যাচ? এখানে রোজ রেগুলার প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি একটা এখানে অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছি, কিছু একটা মেশিনের সম্বন্ধে কিছু বলো। আমি আল্ট্রা ইউএসটি নিচ্ছি। এটা ইউএসটি? হ্যাঁ। আচ্ছা, এটা ফুল ফর্ম হলো আল্ট্রাসাউন্ড থেরাপি। এটা আমাদের মধ্যে গিয়ে নরম টিস্যুতে রক্ত চলাচলের সুবিধা করে। আমাদের দীর্ঘদিনের ব্যথা, ঘাড়ে ব্যথা এবং ঘাড়ের ব্যথার জন্য এটা ইউজ করা হয়। এটা এখানে তুমি এগুলো মেশিনগুলো ইউজ করতে দেয় এখানে? হ্যাঁ, এখানে আমাদের সব কিছু শিখিয়ে দেয়। শিখিয়েও দেয়? এখানে শিখতে কোনো অসুবিধা হচ্ছে না? না, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি চন্দন দাস। আমি অনেকদিন ধরে এখানে ফিজিওথেরাপি শিখছি, আর এখানে শিখতে শিখতে আজকে আমরা প্র্যাকটিক্যাল এক্সামের দিকে আসলাম। তো আমি ইনফ্রারেড দেখাবো, এইটা হচ্ছে এখান থেকে একটা রেডিয়েশন বেরোয়, তো এটা দিয়ে
ব্যথা কমায়, মাসেলসের মাসেল যদি খুব স্টিফ হয় এবং খুব ধরে থাকে, খুব ব্যথা হয় সেখানে, এটা রেডিয়েশন দিয়ে আমরা সেই ব্যথাটা কমাতে সাহায্য করি এবং এটা খুবই উপকারী, এটাই বলতে পারি। ওকে, থ্যাংক ইউ।